আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমেনা আছি আপনাদের সঙ্গে। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটি শুরু করলাম আমি সকাল থেকেই। তো সকালে গাছে পানি দেওয়ার পরে গাছটা একটু দেখতেছি, গাছে মাশাআল্লাহ বেগুন আসতেছে, আর বাইরে কিন্তু হিমেল হাওয়া বইছে। মনে হচ্ছে এরপরে অনেক শীত আসবে, আর এখন তো কিছুদিন ধরে রোদও উঠে না, যাও এই দুদিন ধরে একটু রোদ উঠতেছে এই আর কি, তাও আলহামদুলিল্লাহ। আর আমার এমনিতে শীত খুব ভালো লাগে, যদিও বাচ্চাদের জন্য অনেক কষ্ট। আর বাহিরের এই যে বাহিরে কিন্তু বাতাস বইছে হালকা হালকা। এটা হলো নাস্তা খাওয়ার পরে আমার ছেলে আমান সোনা, ও কোরআন তেলাওয়াতে দ্বিতীয় স্থান অধিকার করেছে, সেই জন্য পুরস্কার দিয়েছে। তো ওর কিন্তু মাদ্রাসায় এখন পরীক্ষা চলতেছে, সেই জন্য ও কিন্তু আসেনি, কিন্তু ও যা পেয়েছে সেগুলো ওর বড় ভাইয়ের কাছে, মানে আমার বড় ছেলের কাছে দিয়ে দিয়েছে। তো সেগুলো বাসায় নিয়ে এসেছে, এই হলো ওর কোরআন তেলাওয়াতে দ্বিতীয় স্থান অধিকার করার পুরস্কার। তো এইটা হলো দিয়েছে, আর একটা কলম দিয়েছে, আর একটা মেসওয়াক। তো আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগলো, আর মনটাও খুব খুশিতে ভরে গেছে আমার। তো গত বছরও ও কোরআন তেলাওয়াতে মানে দ্বিতীয় স্থান অধিকার করেছিল, আর এই বছরেও দ্বিতীয় স্থান অধিকার করেছে। তো কিতাবুল ইমান এই যে বইটা দিয়েছে, বইটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আর হাদিস কোরআনের বই এমনিতে সবগুলোই ভালো লাগে, আর বই পড়াটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই বইটার ভিতরে অনেক শিক্ষণীয় জিনিস আছে, দেখলাম খুবই ভালো লেগেছে। তো আমি বইটা পড়বো ইনশাল্লাহ। আর আমার ছেলেটা যেহেতু পেয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। গত বছরের বইটাও মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গল্প ছিল তার ভিতরে, হাদিস কোরআনের, আর শিক্ষণীয় গল্প, বাচ্চাদের জন্য অনেক উপকারী বইগুলো এখানে দিয়ে থাকে। তো পুরস্কার পাওয়া জিনিস কিন্তু লাখ টাকা দিয়েও পাওয়া যায় না, সেটা যত দামি হোক না কেন, লক্ষ টাকা দিলেও সেটা কিন্তু হয় না। আর এই যে মেসওয়াক আর এই পেনটা দিয়েছে, তো আলহামদুলিল্লাহ। আর আমার আমান শোনার জন্য সবাই দোয়া করবেন, ও যেন কোরআনের হাফেজ হতে পারে। আমার খুবই স্বপ্ন যে আমার ছেলেটা কোরআনের হাফেজ হোক, আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ হবে, আর আপনারা সবাই দোয়া করবেন। তো তারপরে চলে আসলাম, এখন দুপুরে রান্না গোছাবো। তো রান্না গোছানোর আগে আমি এই যে জারটা, এই জারটা আমি দারাজ থেকে নিয়েছিলাম, তো নেওয়ার পরে আমি আসলে এটা ইউজ করিনি, এটা অনেক দিন থেকে পড়েই আছে শোকেসের ভিতরে। তো ভাবলাম এখন এটা একটু ক্লিন করে নিই, আর এটা এখন ইউজ করব, তো সেই জন্য এটা নিয়ে নিলাম। তো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি, আমি ধুয়ে রেখেছিলাম দু একদিন আগে, কিন্তু তারপর আবার উপর থেকে হালকা একটু ময়লা পড়েছে, তো এখন একটু ক্লিন করে নিচ্ছি। তো এর ভিতরে কী কী রাখবো একটু ক্লিন করে নেই, তারপর ভাবছি যে কী কী রাখা যায়। তো এই আর কি, এই জারগুলো আমি দারাজ থেকে নিয়েছি, আর আমার কাছে খুব ভালো লেগেছিল। তো দারাজ থেকে এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু আমার মানে আমি ঠকিনি, আমি অনেক সময় অনলাইনে জিনিস কিনে ঠকি, তো যাই হোক এটা কিনে ঠকিনি, কারণ খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আমি এখন একটার ভিতরে চিনি রাখতেছি, তো চিনিটা যেহেতু প্রায় লাগে, তো সেই জন্য একটার ভিতরে চিনি রাখতেছি, আর হলো আরেকটার ভিতরে লবণ রাখবো। যদিও মশলাদানিতে লবণ থাকে, তারপরে কিন্তু টুকটাক এটার ওটার ভিতরে লবণ লেগেই থাকে, তো সেই জন্য হাতের কাছে এই যে এটার ভিতরে লবণ রাখলাম, আর মাঝখানে এটার ভিতরে রাখলাম চায়ের পাতা। তো চা খাওয়ার সময় ঝটপট হাতের কাছেই থাকবে, তো সেই জন্য একটার ভিতরে চায়ের পাতা নিলাম, একটার ভিতরে চিনি, একটার ভিতরে লবণ, তিনটা জিনিসই আমার চায়ের ভিতরে লাগে। রং চায়, রং চায়ে আমি লবণ ইউজ করি, হালকা সামান্য একটু লবণ দিই, আমার কাছে এতে করে ভালো লাগে, তো সেই জন্যেই মশলাগুলো ঢুকিয়ে নিলাম। তারপরে এখন কিছু কাঁথা যেগুলো মানে এতদিন ইউজ করেছি, তো এই কয়দিন যেহেতু সূর্য ওঠেনি, তো কাঁথাগুলো কেমন যেন একটা হয়ে গেছে, আর এগুলো সব সময় ইউজ করার যে কাঁথাগুলো, তো সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম সকালবেলায়, আর এখন এটা ধোয়া হয়ে গেছে, তো এখন উঠিয়ে নিচ্ছি, এগুলো এখন শুকা দিয়ে দেবো।
আর একই দিন যে আমার একটা মানে আপা ছিল যে আমাকে কাজে হেল্প করতো, দুইটা কাজে, কাপড় ধোয়াই এবং ঘর মোছাই, তো এখন সে আর করবে না বলতে আমি আর করাবো না, কারণ আমার হলো বাড়িতে যাওয়ার কথা আছে বেড়াতে, তো সেই জন্য না করে দিয়েছি। তাছাড়া সে মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না। আর যে কোনো লোকে যদি কাজ করবে বলে বলে তারপর যদি না করে তারপর কিন্তু ভালো লাগে না, তার জন্য ওয়েট করতে করতে ওই কাজগুলো পড়ে থাকে, তো সেই জন্যে তাকে না করে দিয়েছি যে থাক করা লাগবে না, আমি একা হাতেই সামলাবো, যেভাবে পারি সেভাবেই করব। কাপড় ধোয়াটা যদি ওয়াশিং মেশিনে হয়েই যায়, কিন্তু ঘর মোছার জন্য একজন লোক দরকার বলেই আমি একটা আপা নিয়েছিলাম যে কাপড়টাও তাহলে তাকে দিয়ে ধোয়াবো, কারণ একটা কাজের জন্য কিন্তু কোনো লোক কাজ করতে চায় না, তো সেজন্যই নিয়েছিলাম, এখন না করে দিয়েছি। তো তারপরে এই যে এটা হলো ফ্রেশ মূলা শাক, একদম ফ্রেশ, আমাদের পাশেই এক খালা তার থেকে নেয়া, তো শাকগুলো একদমই ফ্রেশ, তুলেই মাত্র দিল, তো সেই শাকগুলো আমার শাশুড়ি মা কেটে নিচ্ছে, তো শাকগুলো এভাবে আগে কেটে তারপরে কিন্তু ধুয়ে পরিষ্কার করে তারপরে কুচি করব। আর আগে কিন্তু আমি কখনোই শাক কুচি করি না, শাক একদম ধোয়া কাটার পরে কুচি করি, তো তারপরে শাকগুলো কুচি করব, আর এই শাকগুলো আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো শাক কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আমি যখন একা থাকি তখন শাক খাই না, কারণ শাকটাও একটা ঝামেলার ব্যাপার, এই আগে বাছো তারপরে ধোও তারপরে কুচি কুচি করো, তো সে এক মহা ঝামেলা মনে হয় আমার কাছে ছেলে নিয়ে, তো সেই জন্য কিন্তু খাওয়া হয় না। তো যেহেতু এখন মা আছে সেই জন্য কিন্তু এখন যে কাজগুলো করতে পারি না, তো মায়ের জন্য এগুলো অনেক হেল্প হয়। তো যাই হোক, মারা শাকগুলো কেটে বেছে ধুয়ে একদম কুচি করে দেবে, তারপরে রান্নায় চলে যাব। তো আমার কিন্তু সব কিছু গোছগাছ করানো শেষ, এখন আমি একে একে করে রান্নাগুলো করে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু সবাই সাথে থাকবে আর দেখতে থাকবে, আর যারা পুরো ভিডিওটি না দেখতে পারো, সময় যদি না থাকে অন্তত পক্ষে 3 থেকে 4 মিনিট ভিডিওটা দেখে দেবে, কারণ তোমাদের হেল্প ছাড়া কিন্তু আসলে আমাদের সামনে এগোনো সম্ভব না। আমরা সবাই সবার পাশে থাকব এটাই, আর এরকম না করলে কিন্তু সম্ভব হয় না। তো আশা করব আমার যত বন্ধুরা আছে সবাই আমার পাশে থাকবেন, এই আর কি। তো প্রথমে আমি কিছু চিংড়ি মাছ এভাবে ভেজে নিচ্ছি, কারণ চিংড়ি মাছের ভর্তা করব। তো এই চিংড়ি মাছগুলো শুকনো খোলায় কিন্তু টালতেছি, তারপরে ভালো করে ভেজে রসুন, কাঁচামরিচ আর এই চিংড়ি মাছ একসঙ্গে ভালো করে ভেজে, তারপর হলো ধনিয়া পাতা দিয়ে আমি এটা পাটায় বেটে ভর্তা করে নেব। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা আমাকে সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে যারা পাশে রয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিও, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, চাইলেই তোমরা দেখে নিতে পারবে। তো এই আর কি, আমি কখনো তুমি কখনো আপনি বলতেছি, কারণ অনেক সময় মনে হয় যে আমার অনেক সিনিয়র লোক আছে এখানে, তো তাদের তুমি কথাটা হয়তো বা খারাপ লাগতে পারে, তো সেই জন্য কিন্তু আপনি করে বলি, তারপরও কেন যেন আমার মুখ থেকে তুমি কথাটা বেরিয়েই আসে, এই আর কি। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি ওটা ভর্তা করব। আর এই হলো খলসে মাছ, খলসে মাছটা কিন্তু আমার খুব পছন্দের একটা মাছ, তো সেই মাছগুলো আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, আর এখন এটাকে ভালো করে ভেজে নেব। আর ভাজা মাছ ছাড়া তো আমার হাজবেন্ড খেতে চায় না, এই হলো সমস্যা। তো যাই হোক, আসলে ভাজলে পরে কিন্তু খেতে ভালোই লাগে, এই আর কি। তো ভেজে নিয়েছি প্রথমে, আর খলসে মাছটা আমার কাছে অনেক ভালো লাগে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি এখন পানি দিয়ে দিয়েছি, কারণ মরিচের গুঁড়ো তো দিয়ে দেবো। তো প্রথমে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়েছি হলুদের গুঁড়ো, আর এখানে মরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। আর আমার মাছের ভিতরে ঝাল না হলে ভালো লাগে না, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে আমি আলু একটু বড় বড় সাইজের করে কুচি করে নিয়েছি, মানে বড় করেই কুচিয়েছি, না হলে মাছের সঙ্গে যায় না, এই আর কি। তো এইভাবে কুচি করে নিয়ে আমি এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে 1 মিনিট ঢেকে রাখবো, এই আর কি, যাতে মশলার সঙ্গে আলুটা ভালো করে কষানো হয়।
তো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এই যে এখন একটু নেড়েচেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে মাছ দিয়ে দেব, কারণ আলুটাও হাফ সিদ্ধ হয়ে গেছে, মাছটা তো ভাজাই, তো অল্প পানিতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্য অল্প করে পানি দিলাম। এখন মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে যখন পানিটা বলক এসেছে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু খেতে যে এত মজা হয়েছিল কি বলবো, মানে ভাত খাওয়ার পরেও আমার ছেলে আমার হাজবেন্ড ওরা এমনিতেও প্লেটে নিয়ে খাচ্ছিল, কারণ খুবই ভালো হয়েছিল এই মাছটা। আর আমরা এমনিতেও যত মানে রুই কাতল তারপরে যেগুলো আর কি চাষ করা মাছ, এগুলো মাছ আমরা অনেক অ্যাভয়েড করে চলি, মানে আমাদের ঘরে তেমন একটা পছন্দ না এই মাছগুলো। আমি বেশিরভাগই নদীর মাছ সমুদ্রের মাছ এগুলো খেয়ে থাকি। তারপরে এইসব মাছ আবার একটু ভালো লাগে, ছোট জাতের যে মাছগুলো অনেক সময় ছেলের জন্য খাওয়া হয় না, কারণ এই মাছগুলো তো কাটা বাছা অনেক কষ্ট, তো সেই জন্য কিন্তু অনেক সময় খাই না। তো এই যে বললাম মা আছে বলে আমার অনেক হেল্প হয়, কারণ মাকে নিয়ে এগুলো কোটা বাছা করি। তারপর দেখা যায় মা আবার আমার বাবা সোনাটাকে ধরে, তো সেই পাখেও আমার অনেক কাজ হয়ে যায়। তো এখন আমি হলো এই যে শাক ভাজি করব। তো রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। তারপরে হলো এই যে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজব। এই চিংড়ি মাছটা হলো মানে নদীর চিংড়ি মাছ, তো সেই জন্য কিন্তু এরকম সাদা কালার। তো আমি একটু নেড়ে চেড়ে তারপরে হলো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটার জন্য, না হয় চিংড়ি মাছটা একবারে সাদা থাকলে আমার হাজবেন্ড বলবে যে মাছটা একবার তাকিয়ে আছে, তো সেই জন্য একটু হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, না হয় শাকে কিন্তু হলুদ না খেলেই চলে। তো শাকগুলো দিয়ে তারপর আমি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো অনেকেই কিন্তু এই মূলা শাকটা মানে ভাপ দিয়ে পানি ফেলে দেয়, আমি কিন্তু আবার এই সব ভাপ টাপ দেই না, আমি কোনো কিছুই ভাপ দিয়ে পানি ফেলি না। তো ওটাকে এখন আমি মানে ভেজে নেব শাকটা। আর এখন আমি এই যে ভর্তা করার জন্য পাটায় নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে, তারপরে আর এই যে চিংড়ি মাছটা রসুন কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি, তো সেগুলোই। আর এখানে কোনো পেঁয়াজ অ্যাড করিনি, কারণ পেঁয়াজ ছাড়াই খেয়ে দেখি যে কেমন লাগে এই আর কি। তো শাকটাও কিন্তু মাঝখানে একটু নাড়া দিয়ে নিচ্ছি, আর শাকটা হয়েই আসছে। আর ভর্তাটাও কিন্তু আমার বাটা শেষ, শাক ভাজিটাও হয়ে গেছে। আর শাক জিনিসটাও আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে এই আর কি। তো শাক ভাজাও হয়ে গেছে, চিংড়ি মাছের ভর্তাটাও হয়ে গেছে, আর হলো মাছ। তো এটাই হলো আজকে দুপুরের খাবার। তো শাকের কালারটাও কিন্তু কত সুন্দর, তাই না? খুব ভালো লাগে শাক, আমি সব শাকই পছন্দ করি। তো আমার দুপুরের গোসল মানে ফ্রেশ হওয়ার পরে ডাইনিং টেবিলে সব খাবার দিয়ে দিচ্ছি। তো মাও আমাকে হেল্প করে এই, আর আমার শাশুড়িমাটা অনেক অনেক কাজ করতে পারে, মানে কাজ করতে পারে মানে সে খুবই কাজ করতে ভালোবাসে আর কি। তো বন্ধুরা আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি।